সবগুলো সাদা হলো কেন?
সবগুলো সাদা হলো এই কারণে এবং জেনারেশনের জিরো টাইপ কি ক্যাপিটাল সিও আছে ক্যাপিটাল আই আছে স্মল সি আছে স্মল আই আছে যেহেতু ক্যাপিটাল আই আছে আই সবাইকে বাধা দেয় আই হচ্ছে প্রপার্টি অর্থাৎ এপিস্ট্যাটিক জিন হলো ক্যাপিটাল আই ক্যাপিটাল আই থাকার কারণে কোনো সদস্যই রঙিন হবে না কারণ তো বাধা দেয় রঙিন বৈশিষ্ট্যের জন্য দায়ী হলে কার্যকর থেকে বাধা দেয় হলো এপিস্ট্যাটিক জিন অর্থাৎ এখানে ক্যাপিটাল আই সেজন্য সবগুলো সাদা হবে এরপরে যদি আমরা একটু জেনারেশনের ফলাফল দেখি একটু জেনারেশনের ফলাফল এরপর ইন্টু এরপর এখানে সবাই সাদা সবগুলো সাদা ইন্টু সাদা প্লাস মানে কি প্লাস তাহলে ফিনোটাইপ দিয়ে সাদা সাদা জিনোটাইপ দিয়ে হবে এই ধরনের জিনো এই যে ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই কয় ধরনের গ্যামেট হবে চার অর্থাৎ পুরুষের গ্যামেট হবে চার ধরনের গতকাল দেখিয়েছিলাম পুরুষের গ্যামেট হবে চার ধরনের আর স্ত্রীর গ্যামেট হবে চার ধরনের তাহলে মোট কয়টা গ্যামেট আটটা তোমরা খেয়াল করো চারটা গ্যামেট হবে এদিকে যদি চারটা গ্যামেট হয় তাহলে চারি চারে কত হবে ষোলো দেখো এখানে ষোলোটা ঘর আছে গতকাল তো আমি দেখিয়েছি এক দুই তিন চার এইভাবে কয়টা কয়টা ঘর আছে ষোলোটা ঘর অর্থাৎ পুরুষের গ্যামেট হলো এই চারটি স্ত্রীদের গ্যামেট হলো এই চারটি এখন যদি আমরা সংকলন ঘটে অর্থাৎ এটাকে কমন নিয়ে এই চারটির সঙ্গে গুণ করেছি লক্ষ্য করেছো কি এইটাকে কমন নিয়ে এই চারটার সঙ্গে গুণ করেছি এইটাকে কমন নিয়ে এই চারটার সঙ্গে গুণ করেছি এইটাকে কমন নিয়ে এই চারটার সঙ্গে গুণ করেছি তাহলে এখানে ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই রংটা কেন সাদা কারণ এপিস্ট্যাটিক জিন ক্যাপিটাল আই উপস্থিত এই জন্য সাদা এখানে ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই রংটা তো সাদা আমি এগুলা বলে লিখেছি কেন সাদা বাধা দানকারী বা এপিস্ট্যাটিক জিন ক্যাপিটাল আই এখানে উপস্থিত তারপরে টি ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল আই রং রংটা হলো সাদা কেন ক্যাপিটাল আই আছে এক কথায় আমরা বলতে পারি যে ঘরগুলিতে ক্যাপিটাল আই অর্থাৎ এপিস্ট্যাটিক জিন আছে সেই ঘরগুলিতে জিরোটাইপ বিশিষ্ট সমস্ত সমস্ত উদ্ভিদের ফুলের রং হবে সাদা ক্লিয়ার কিনা ছয় ক্লিয়ার লক্ষ্য কর যে রঙিন হয়েছে এটা রঙিন এটা রঙিন এটা রঙিন দেখো এখানে কি ক্যাপিটাল আই আছে অর্থাৎ এপিস্ট্যাটিক জিন যেখানে অনুপস্থিত ক্যাপিটাল আই যেখানে নেই অর্থাৎ এপিস্ট্যাটিক জিন যেখানে অনুপস্থিত সেই ক্ষেত্রে ফুলের রঙগুলো হয়েছে রঙিন আর ক্যাপিটাল আই যদি থাকে অর্থাৎ এপিস্ট্যাটিক জিন যদি উপস্থিত থাকে তাহলে রঙিন বৈশিষ্ট্য প্রকাশের জন্য জিন সি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না বুঝেছো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা আগামী ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ।